কোথায় সেনশা কোথায় বিচারিতি তলে তলে আপোষ হয়ে গেছে পথ হারিয়ে পথি দিশিয়া তুই সেলফিতে বাজি না বঙ্গবন্ধুর কন্যা এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছে আর কোনো চিন্তা নাই খেলা নিয়ে ফাউল করা চলবে না পথ হারিয়ে পথি দিশিয়া দিশিয়ারা তুই সেলফিতে বাজি না এক সেলফি দিলি আরেক সেলফি নিউ ইয়র্কে শেখ হাসিনা আর পুতুল জো বাইডেনের সেলফি দিল্লিতে বাজি মার তারপরে গিয়ে নিউ ইয়র্কে বাজি মার কোথায় সেনশা কোথায় বিচারিতি তলে তলে আপোষ হয়ে গেছে আপোষ হয়ে গেছে দিল্লি আছে আমেরিকারও দিল্লিকে দরকার আমরা আছি দিল্লিও আছে দিল্লি আছে আমরা আছি শত্রুতা কারো সাথে না সবার সঙ্গে বন্ধুত্ব শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছে আর কোন চিন্তা নাই ইলেকশন হবে যথা সময়ে হবে খেলা হবে খেলা হবে অক্টোবর থেকে শুরু এই মাস থেকে শুরু খেলা হবে আগামী আগামী মাসে সেমিফাইনাল জানুয়ারিতে ফাইনাল বিএনপি এখন ফাউল করতেছে ফাউল করলে হলুদ কার্ড ফাউল করলে লাল কার্ড লাল কার্ড খেলা নিয়ে ফাউল করা চলবে না খালেদা জিয়া ছাড়া ইলেকশন করবে না না করুন খালেদা জিয়া ছাড়া বিএনপি ইলেকশন করবে না এটা কি হাসানা মির্জা হাসানা মির্জা এতদিন কইছিল খালেদা জিয়া বছরের পর বছর চেয়েছে তার জন্য একটা আন্দোলন করতে পারল না ফখরুল আর এখন খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না শেখ হাসিনা নাকি নিষ্ঠুরতা দেখাচ্ছে কেমন নিষ্ঠুরতা 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারকে তারা হত্যা করল শেখ হাসিনা শেখ রেহানা সেদিন আল্লাহর বিদেশে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন সেদিন এই হত্যাকাণ্ডে নায়ক জেনারেল জিয়াউর রহমান নিষ্ঠুর কারা নিষ্ঠুর কারা মানবতা নেই তাদের জাতির পিতাকে হত্যা করেছে জেলখানা চার নেতাকে হত্যা করেছে 21 আগস্ট
হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিল।